সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। কাছে দূরে পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, তাদের প্রত্যেককে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আপনারা দেখছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে বরেন্দ্র অনলাইন টেলিভিশনের বিশেষ আয়োজন, স্বাস্থ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠান হেলটেক স্বাস্থ্য ভাবনা। আপনাদের সবাইকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি হাসান আবাবিল। আর আজকে স্বাস্থ্য বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে আমাদের আজকে এই স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় ডাক্তার মোহাম্মদ রোকনুজ্জামান রিপন, মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ সার্জন, রাজশাহী ডায়াবেটিস অ্যাসোসিয়েশন জেনারেল হাসপাতাল। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। অনেক ধন্যবাদ আবাবিল, আমাকেও বরেন্দ্র অনলাইন টিভি আয়োজিত মাহে রমজানের স্বাস্থ্য ভাবনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই, পুরো রমজান মাস জুড়ে আপনারা প্রতিদিন বিকাল 4:30 বরেন্দ্র অনলাইন টেলিভিশনে আমাদের এই অনুষ্ঠান হেলটেক মাহে রমজানের স্বাস্থ্য ভাবনা অনুষ্ঠানটি দেখতে পাবেন। আজকে আমরা কথা বলছিলাম আমাদের সম্মানিত আলোচক ডাক্তার মোহাম্মদ রোকনুজ্জামান রিপন। প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি তো দন্তরোগ বিশেষজ্ঞ এবং সার্জন, আসলে এই যে রমজান মাস আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস এবং খুব তাৎপর্যপূর্ণ মাস, এই মাসে আমরা দাঁতের কী ধরনের অতিরিক্ত যত্নগুলো নেব? হ্যাঁ, আমাদের সামনের মাহে রমজান আসন্ন, মুসলমান হিসেবে আসলে প্রত্যেকটা মানুষ এই মাসটা নিয়ে একটু বেশি আবেগপ্রবণ, এবং যেহেতু এই সময় আমাদের জীবনযাপন এবং খাদ্যাভ্যাসের একটু পরিবর্তনও ঘটে যায়, তো সেই কারণে আসলে মুখের যত্ন এবং চিকিৎসার ব্যাপারগুলো নিয়েও মানুষ একটু ভাবনায় থাকেন। তো সাধারণ যত্নে যে বিষয়গুলো, সেক্ষেত্রে আমরা বলবো যে যদি কেউ সেহরির পর এবং ইফতারের পরে কিংবা রাতে ঘুমাতে যাওয়ার আগে একটু ভালো করে মুখটা পরিষ্কার করে নেন, এবং ব্রাশ পেস্ট ব্যবহার করে তারপর যদি একটু মুখটা আমাদের ফ্রেশ রাখতে পারেন, তাহলে কিন্তু দাঁতে বেশিরভাগ সমস্যা এড়িয়ে যাওয়া সম্ভব। হ্যাঁ, আর পাশাপাশি আমাদের খাবার দাবারের বিষয়ে একটু খেয়াল রাখতে হবে, যেমন এই সময়ে একটু অতিরিক্ত ভাজা পোড়া তেল জাতীয় খাবার এবং শর্করার একটু এড়িয়ে চলা যায় কিনা, বেশি খাওয়া হয়ে যায় আমাদের রমজান মাসে, যেহেতু মিষ্টি, চিনি, শরবত, তারপরে জিলাপি, এই জাতীয় মিষ্টি বা শর্করার যে পরিমাণ এটা কিন্তু অনেক বেশি হয়ে যায়, যা কিনা দাঁতের জন্য ক্ষতিকর, আমাদের দাঁতের মাড়ির জন্য এটা, পাশাপাশি সামগ্রিক স্বাস্থ্যের জন্য কিন্তু শর্করা জাতীয় খাবারটা একটু ক্ষতিকর। অনেক গুরুত্বপূর্ণভাবে আপনি বিষয়টি ব্যাখ্যা করেছেন। আসলে আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম যে আমরা সাধারণত লক্ষ্য করে থাকি যে রমজান মাসে আমাদের বিকেলবেলার দিকে দাঁত মেসোয়াক করার একটা প্রবণতা দেখা যায়, আসলে আমরা কি এটা সেহরির পরপর কি দাঁত ব্রাশটা করে না উত্তম কিনা, এই বিষয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, এটা অবশ্যই একটা ভালো প্রশ্ন করেছেন আপনি। আসলে বিকেলে যেটা আমাদের দেশে কালচার, যেটা যে মেসোয়াক নিয়ে দেখা যায় যে রাস্তাঘাটে পাড়া মহল্লায় মেসোয়াক ব্যবহারের যে একটা ইয়ে, এটা আসলে ধর্মীয় বা স্বাস্থ্যগত দিক দিয়ে তেমন কোনো এটার বলবো যে উপকারিতা নেই। আসলে আমাদের উচিত যেটা, যে ওই সবসময় খাবার পরে ব্রাশ করা বা মেসোয়াক করা, তো সবচেয়ে ভালো যেটা বলছিলাম যে সেহরির পর এবং রাতের খাবার শেষ করে ঘুমাতে যাওয়ার আগে যদি ব্রাশ করে নেওয়া যায়, এটা সবচেয়ে ভালো হয়। আর ধর্মীয় দিক দিয়ে যদি আমাদের আমরা যেটা আমাদের পালনীয়, তা হচ্ছে প্রত্যেকটা নামাজের আগে, হ্যাঁ, ওযু করার সময় কিন্তু মেসওয়াক করলে সেটা আমাদের সুন্নত হিসেবে একটা পালন হবে, সুন্নতের একটা সওয়াব পাওয়া যাবে। তো সেক্ষেত্রে মেসওয়াক শান্ত ওই যে ওযু করার সময় করে নিলে বেশি ভালো হয়, ওযু করার সময় নরম মেসওয়াক ব্যবহার করতে হবে। হ্যাঁ, অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে মেসওয়াকটা সঠিক নিয়মের সাথে করা এবং সঠিকভাবে করা অবশ্যই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমরা আরেকটি বিষয়ে আমরা লক্ষ্য করে থাকি যে অনেকে এই ধরনের প্রশ্নগুলো করে থাকে যে আসলে রমজান মাসে যারা দাঁতের চিকিৎসা নিচ্ছেন তাদের ওষুধ সেবনের মাত্রাটা কীরকম হবে বা তারা কী ধরনের নিয়ম অনুসরণ করবে। জি, মানে আপনি বলতে চাচ্ছেন যে চিকিৎসার ব্যাপারে? জি, রমজান মাসে তারা যে দাঁতের নিয়মিত যে চিকিৎসাটা রমজানের আগে নিয়েছে তারা এখন কী করবে? হ্যাঁ, রমজানের মাসে চিকিৎসা করা নিয়ে আসলে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা দ্বিধা কাজ করে যে রোজার মাসে আমি চিকিৎসা নিতে পারবো কি না, ওষুধ খেতে পারবো কি না। তো সেক্ষেত্রেও আসলে অত বেশি জটিলতা চিন্তা করার কিছু নেই, কারণ আজকাল আমাদের যে অনেক যে ওষুধপত্রগুলো বাজারে আছে তার মধ্যে কিন্তু অনেকগুলোই মানে সেবনের দিক দিয়ে ব্যবহারের যে সময় এগুলো দেখা যায় যে সহজভাবে আমাদের ইউজ করতে পারি। তো সেক্ষেত্রে
যদি কারো দুইবার ওষুধ নেওয়া লাগে তো সে তো সেহরির পর এবং ইফতারের পরে বা রাতের খাবারের সময় তো নিতে পারছে, তো সেক্ষেত্রে ওষুধ নেওয়ার কোনো সমস্যা নেই। আর দাঁতের চিকিৎসার ক্ষেত্রেও বেশিরভাগ চিকিৎসা যেটা, এটা কিন্তু রমজান মাসে রোজা পালন করেও দাঁতের চিকিৎসা করা যায়। যেমন দাঁতটি আমরা মেশিন দিয়ে পরিষ্কার করি, স্কেলিং বলে, হ্যাঁ, এছাড়া দাঁতের যে ফিলিং, কোথাও গর্ত হয়ে গেলে, ক্যারিজ হলে যে আমরা ক্যাভিটিগুলো ফিলিং করি, এই সমস্ত সাধারণ যে চিকিৎসাগুলো আছে দাঁতের, সেগুলো সবই রোজা রেখে কন্টিনিউ করা যায়, করা যায়, কোনো সমস্যা এতে নেই। এটা অবশ্যই এই ধরনের প্রশ্নগুলো আমাদের ভিউয়ার্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আরেকটা বিষয় আমি জানতে চাচ্ছি যে রমজান মাসে আমরা যে দাঁতের সাধারণ যত্ন এমনি নিয়ে থাকি, রমজান মাসে আমরা অতিরিক্ত কোনো যত্ন আমরা দাঁতের নেব কি না? ওই যেটা বলছিলাম, অতিরিক্ত যত্ন করার দরকার নেই, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের যে যেন খাবারের পরে আমরা দাঁত মুখটা পরিষ্কার করি, হ্যাঁ, বিশেষ করে সেহরির পরে এটা কিন্তু খুবই দরকারি, এবং ইফতারের পর ব্রাশ করে নিতে পারলে ভালো, না পারলে রাতে ঘুমাতে যাওয়ার আগে একটু ব্রাশ করে নিতে হবে। পাশাপাশি আমাদের যেহেতু রোজার মাসে অনেক লম্বা সময় আমরা না খেয়ে থাকি, এই ক্ষেত্রে আমাদের ওই যে পুষ্টিকর খাবার, ফলমূল এবং বিশেষ করে ভিটামিন সি যুক্ত যে ফলগুলো আছে, লেবু, আমড়া, জাম্বুরা, আমলকি, এগুলো যদি বেশি করে খাওয়া যায়, এবং প্রচুর পরিমাণে যদি আমরা তরল মানে পানি, শরবত, এগুলো যদি আমরা লিকুইড ফুড, হ্যাঁ, লিকুইড জাতীয় খাবার যদি বেশি ইনটেক করা যায়, তাহলে কিন্তু এটা আমাদের শুধু দাঁত না, সমগ্র শরীরের জন্য, দাঁত সহ সমগ্র শরীরের জন্য এটা হেল্পফুল হবে। তবে এক্ষেত্রে যেটা আমার উপদেশ, তা হলো আমাদের যেগুলো কৃত্রিম বাজারে প্রচলিত যেগুলো জুস বা অন্যান্য যেগুলো ড্রিঙ্কস আমরা বেশি খাই, রমজানেও একটা দেখা যায় বেশি হয়ে যায় আমাদের কেনা যেগুলো বাহিরের, এগুলো কিন্তু এড়িয়ে চলা অবশ্যই উচিত, কৃত্রিম ফুডটা পরিহার করে। জি জি, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা উপভোগ করছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে বরেন্দ্র অনলাইন টেলিভিশনের বিশেষ স্বাস্থ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠান হেলটেক মাহে রমজানের স্বাস্থ্য ভাবনা। আমাদের সঙ্গে আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত রয়েছেন ডাক্তার মোহাম্মদ রোকনুজ্জামান রিপন, মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ, রাডাস, অর্থাৎ রাজশাহী ডায়াবেটিস জেনারেল হাসপাতাল। আর আপনারা এই অনুষ্ঠানটি পুরো রমজান মাস জুড়ে প্রতিদিন বিকাল 4:30 দেখতে পাবেন শুধুমাত্র বরেন্দ্র অনলাইন টেলিভিশনে। রিপন ভাই, যেটি বলছিলাম যে আমরা যে রমজান মাস এবং দাঁতের চিকিৎসা, আসলে আপনি তো ডায়াবেটিসের হাসপাতালে রয়েছেন, আসলে ডায়াবেটিসের যারা রোগী তারা দাঁতের জন্য অনেক সময় অনেক মানে উদ্বিগ্ন থাকে এবং অনেক টেনশন করে যে আসলে রমজান মাসে তারা কীভাবে এটা মেনটেন করবে, তা আসলে ডায়াবেটিসের যারা পেশেন্ট তাদের জন্য আপনি কী পরামর্শ দিবেন? জি, এটাও খুব ভালো একটা প্রশ্ন করেছেন আপনি, কারণ ডায়াবেটিস রোগীদের আসলে মাড়ির সমস্যা, দাঁতের সমস্যা একটু বেশি সাধারণত থাকে, যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস তাদের এমনিতেই একটু দাঁতের সমস্যা বেশি থাকে, এবং রমজান মাসেও তারা অনেক উদ্বিগ্ন থাকেন যে আমরা এই সময় কী করব না করব। তবে প্রথমে যেটা উচিত, তাদের ডায়াবেটিসের পরিমাণ সব প্রথমে নিয়ন্ত্রণে রাখতে হবে, তাদের রক্তের গ্লুকোজের পরিমাণটা নিয়ন্ত্রণে রাখতে হবে সবসময়। এবং এই মাত্রাটা কত হতে হবে? এটা 10-এর নিচে, হ্যাঁ, মোটামুটি 8-9 এরকম রাখলে অসুবিধা নেই, হ্যাঁ, 10-এর নিচে রাখতে হবে তাকে, সমগ্র রমজান মাসের পুরোটা মাস তাকে যদি 10-এর নিচে রাখতে পারে মোটামুটি, তাহলে এটা বলা যায় বলা চলে, বলা চলে। সাথে পাশাপাশি দাঁত মুখের যে যত্নগুলো আছে এগুলো তারা করবেন। আর আরেকটা ভালো কাজ যেটা করা যায় ডায়াবেটিস রোগী সহ অন্যান্যদেরও, তা হচ্ছে ব্রাশ করার পরে যদি আমরা আঙ্গুল দিয়ে প্রত্যেকটা দাঁতের গোড়ায় একটু মালিশ করে নিই, ম্যাসেজ বা মালিশ যদি করে নেওয়া যায়, তাহলে কিন্তু দাঁতের গোড়ার যে রক্ত চলাচলটা, রক্ত সঞ্চালন, হ্যাঁ, সঞ্চালনটা ভালো হয়, ভালো থাকে এবং দাঁতের গোড়াটা শক্ত মজবুত থাকতে সহায়তা করে। হ্যাঁ, চমৎকার একটি বিষয় বলেছেন, এটি আমার জন্য একেবারে নতুন একটি মেসেজ যে আসলে ব্রাশ করার পরবর্তী সময়ে দাঁতের গোড়ালিটা যদি মেসেজ করে দেয়, জি জি, তাহলে রক্ত সঞ্চালন ক্রিয়াটা বৃদ্ধি পায় এবং আরও ভালো থাকে, এটি আমার জন্য মজবুত এবং শক্ত রাখে, একটি নতুন বিষয় জানতে পারলাম। আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম যে আসলে ডায়াবেটিসের যারা রোগী তারা ব্রাশ করার ক্ষেত্রে বা এই মেসোয়ার করার সময় কী ধরনের সাবধানতা অবলম্বন করবে তারা? তাদের ক্ষেত্রে সাবধানতা যেটা করতে হবে যে একটু নরম ব্রাশ, তুলনামূলক নরম এবং ছোট আকারের যে ব্রাশগুলো, এই ব্রাশগুলো তাদের জন্য ভালো, মাড়ির জন্য ভালো, কারণ বেশি অতিরিক্ত বড়
টুথব্রাশ যদি তারা ব্যবহার করেন তাহলে কিন্তু মাড়ির আঘাতপ্রাপ্ত হবে এবং মাড়িতে প্রদাহ হওয়ার সম্ভাবনা থেকে যাবে। আর টুথপেস্টের ক্ষেত্রে বলবো যে ফ্লুরাইডযুক্ত যদি টুথপেস্ট ব্যবহার করা যায় এটা আমাদের দাঁত এবং মাড়ি ক্ষয়রোধ করে। অতএব ডায়াবেটিস রোগী এবং অন্যরা এই জাতীয় টুথপেস্ট এবং ভালো মানের টুথব্রাশ ব্যবহার করবেন। এবং যেটা একটা ভালো বিষয় তা হচ্ছে 3 মাস বা 4 মাস অন্তর কিন্তু টুথব্রাশ পরিবর্তন করতে পারলে এটা একটু ভালো হয় বা করে নেওয়া উচিত। আসলে টুথব্রাশের দাম কিন্তু অনেক বেশি না যতটা মূল্য আমাদের দাঁতের। একটা কারণ যেটা বলছি আমি, ওই আমাদের যে ব্রাশটা যেটা বারবার ইউজ করে আমরা, হ্যাঁ অনেক দিন ধরে ইউজ করলে ওই ব্রাশের গায়ে কিন্তু অনেক জীবাণু থেকে যায়। হ্যাঁ, সেই জীবাণু থেকে পরবর্তী আবার মুখের মধ্যে সংক্রমণ হওয়ার চান্স থাকে। এই জন্য ব্রাশ এবং টুথপেস্ট দুটোই পরিবর্তন করা উচিত 3-4 মাস পর পর। আচ্ছা, এক্ষেত্রে আমরা ওই যে মাউথ ওয়াশ ব্যবহারের বিষয়টা, হ্যাঁ মাউথ ওয়াশও একটা ভালো জিনিস। এটা এক ধরনের আসলে তরল রাসায়নিক, জি তরল একটা মুখের জীবাণুরোধী একটা ওষুধ বাজারে পাওয়া যায়। তো বিভিন্ন ধরনের অনেক গ্রুপেরই মাউথ ওয়াশ বাজারে আছে, তবে যাদের জন্য যে মাউথ ওয়াশ উপযোগী এটা সাধারণত চিকিৎসকরাই নির্ধারণ করে দেন। এবং নিয়মিত বা মাঝে মাঝে যদি ব্রাশের পাশাপাশি মাউথ ওয়াশ ব্যবহার করা যায় তাহলে মুখটা আমাদের জীবাণুমুক্ত থাকে এবং দাঁতের অনেক সমস্যা এড়িয়ে চলা সম্ভব হয়। ধন্যবাদ রিপন ভাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি আপনারা পবিত্র মাহে রমজানের পুরো মাস জুড়ে আমাদের বরেন্দ্র টিভি অনলাইনের পর্দায় প্রতিদিন বিকাল 4:30 আমাদের এই রমজান বিষয়ক স্বাস্থ্য ভাবনা অনুষ্ঠানটি দেখতে পাবেন। আর আপনাদেরকে জানাচ্ছি হিলটেক রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স পুরো রমজান মাস জুড়ে অ্যাপার্টমেন্ট বুকিংয়ে দিচ্ছে আকর্ষণীয় উপহার। এ পর্যায়ে নিয়ে নিচ্ছি আমরা একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। হিলটেক রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স নিয়ে এলো সর্বাধুনিক সুবিধা সম্বলিত আবাসন প্রকল্প হিলটেক এলাহি টাওয়ার। প্রিয় রাজশাহীবাসী, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে জানাচ্ছি হিলটেক রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স এর পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। হিলটেক রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স আপনার স্বপ্নকে বাস্তবে রূপদানের জন্য নিয়ে এলো নতুন উদ্যোগ হিলটেক এলাহি টাওয়ার। পবিত্র রমজান মাসে বুকিং করলেই থাকছে আকর্ষণীয় উপহার, সুতরাং আসুন আমাদের প্রজেক্ট ভিজিট করুন। হিলটেক এলাহি টাওয়ার আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত আবাসন প্রকল্প পূরণ করবে আপনার স্বপ্ন। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রাণকেন্দ্র সাহেববাজার আলুপট্টির পাশে সাগরপাড়া রোড, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালিদ মাসুদ পাইলটের বাড়ির সামনে ঘোড়ামারা রাজশাহীতে। হিলটেক রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স, ইওর ড্রিম আওয়ার ইনিশিয়েটিভ। হাসান আবাবিলের গ্রন্থনা ও উপস্থাপনায় বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠান হিলটেক রমজানের স্বাস্থ্য ভাবনা দেখবেন রমজান মাস জুড়ে প্রতিদিন বিকেল 4:30 শুধুমাত্র বরেন্দ্র অনলাইন টেলিভিশনে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি বরেন্দ্র অনলাইন টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠান হিলটেক রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স রমজানের স্বাস্থ্য ভাবনায়। আপনাদের সঙ্গে অনুষ্ঠান উপস্থাপনা এবং গ্রন্থনায় রয়েছে আমি হাসান আবিল। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি পুরো রমজান মাস জুড়ে হিলটেক অ্যান্ড রিয়েল এস্টেটে আপনারা যদি ফ্ল্যাট বুকিং দেন তাহলে পাচ্ছেন বিশেষ আকর্ষণীয় উপহার। আমরা কথা বলছিলাম আমাদের আজকের আলোচক এবং অতিথি ডাক্তার মোহাম্মদ রোকনুজ্জামান রিপন আপনার সঙ্গে। বিরতির পর আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। আমরা যে বিষয়ে কথা বলছিলাম যে দাঁতের বিভিন্ন চিকিৎসার বিষয়ে, আসলে ডেন্টাল ক্লস নামে একটি বিষয়, হ্যাঁ ডেন্টাল ফ্লস, এই ডেন্টাল ফ্লসের বিষয়ে আপনি কথা বলতে চাচ্ছিলেন, সে বিষয়টি একটু যদি ব্যাখ্যা করতেন। ডেন্টাল ফ্লস আসলে একটা বিশেষ ধরনের সুতা যেটা কিনা ওই মোমের আবরণ এবং ওই যে ফ্লুরাইড, দাঁতের যে ক্ষয়রোধী একটা উপাদান আছে ফ্লুরাইড, এইটা ফ্লুরাইডটা দেয়া থাকে এই সুতার গায়ে। তো আমরা যখন দাঁত ব্রাশ করি বা মেসওয়াক করি তখন কিন্তু দাঁতের ফাঁকগুলোতে ব্রাশটা যায় না, দুইটা দাঁতের যে মধ্যবর্তী স্থান সেই ফাঁকগুলোতে যেহেতু ব্রাশ পৌঁছায় না, তো খুব ছোট ছোট খাদ্যকণা ওই দাঁতের ফাঁকে ফাঁকে থেকে যায়।
সেইটা পরিষ্কার করার জন্য এবং জীবাণু মুক্ত করার জন্য এই ফ্লসটা যদি ব্যবহার করা যায়, দাঁতের ফাঁকগুলো তাহলে পরিষ্কার থাকবে এবং মুখের এবং দাঁতের যে ক্ষয় এটা অনেকটা এড়িয়ে চলা সম্ভব হয়। এবং আসলে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমরা আসলে টুথপিক অনেক সময় ব্যবহার করে থাকি দাঁতের ফাঁকে খাবার আটকে থাকার ক্ষেত্রে, এবং আমরা গ্রাম পর্যায়ে যেটি দেখি যে ওই ডাবের কাঠের যে নারকেলের কাঠের যে খিল এবং ঝাঁটার খিল অনেকেই ব্যবহার করে থাকে, এক্ষেত্রে অনেক ক্ষেত্রে রক্তপাতও হয়ে থাকে, রক্তপাত হবে, এখান থেকে প্রদাহ, মাড়ির প্রদাহ হওয়ার সম্ভাবনা হবার সম্ভাবনাও থাকবে। অনেকে পিন বা শক্ত কাঁটা জাতীয় ধাতব পদার্থ ব্যবহার করে, এগুলো উচিত না। সেই ওইটার বিকল্প কিন্তু এই ডেন্টাল ফ্লস, এটা প্রতিদিন অন্তত একবার করে ব্যবহার করা উচিত সবারই। এটি এটি কি অনেক ব্যয়বহুল নাকি? না, এটা খুব বেশি ব্যয়বহুলও না। এখন বর্তমানে বাজারে দেখা যাচ্ছে যে মোটামুটি 100 টাকা থেকে শুরু করে 200-250 টাকার মধ্যে অনেক ভালো ভালো বিভিন্ন ধরনের এবং বিভিন্ন ব্যবহার উপযোগী এটা সহজলভ্য পাওয়া যায়। একটি ফ্লস কতবার বা কতদিন ব্যবহার করা যায়? একটা কেউ যদি পরিষ্কার রেখে নিজেই ব্যবহার করেন সেটা এটা দেখা যাবে 2 সপ্তাহ 1 সপ্তাহ এইভাবে ব্যবহার করতে পারবে। আবার আরেক ধরনের ফ্লস আছে যেটা একটা থেকে সে 6 মাস ব্যবহার করতে পারবে, ওখান থেকে আংশিক আংশিকভাবে ছিঁড়ে ছিঁড়ে ওখান থেকে কিন্তু 6 মাস, কারো যদি 1 বছরও চলে যেতে পারে কেউ যদি একা ব্যবহার করে। গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি ব্যাখ্যা করেছেন, আসলে এটি আমরা অনেকেই খেয়াল করি না, আমরা কিন্তু ধাতব বিষয় জিনিস ব্যবহার করি এবং দাঁতের ক্ষতি করে থাকি। আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম যে রমজান মাসে যে সাধারণ কিছু সমস্যা আমরা দাঁতের দেখতে পাই, এগুলো কী ধরনের সমস্যা হয়? রমজান মাসে যেহেতু আমাদের খাবার দাবারের একটু পরিবর্তন আসে, তো যে সমস্যাগুলো প্রধানত হয় যেমন মুখের দুর্গন্ধ, এই সমস্যাটা অনেকেই বলে থাকেন, তো সেক্ষেত্রে পানি কম খাওয়া এটা একটা বিষয়। অনেক লম্বা সময় যেহেতু আমরা খাবার দাবার খাচ্ছি না, পানি খাচ্ছি না, এবং যাদের অ্যাসিডিটির সমস্যা আছে, হ্যাঁ, বা হজমের সমস্যা থাকে, তাদের কিন্তু এই সমস্যাটা একটু রমজানের সময় বেশি হয়ে যায়। আর সেক্ষেত্রে আমাদের খাবার দাবার এবং যেটা বলছিলাম যে তরল খাবার পানীয় এগুলো বেশি করে নিতে হবে। আর অন্যান্য সমস্যার মধ্যে যেহেতু আমাদের মুখটা শুকনা থাকে, তখন মুখে কিন্তু অনেক সময় যে ক্ষত হয়, কিছু সাধারণ ঘা এবং মাড়ির ইনফেকশন, অনেকের মাড়ি ফোলা, হ্যাঁ, এই জাতীয় সমস্যাও কিন্তু রমজানের সময় নিয়ে আসে মানুষ। ধন্যবাদ রিপনভাই, আপনি খুব চমৎকার কথাগুলো বলছিলেন। এবং আমরা জানি মহান আল্লাহ তাআলা নিজে ঘোষণা দিচ্ছেন যে আল্লাহর কাছে রোজাদারের মুখের গন্ধটা হচ্ছে সবচেয়ে প্রিয় একটা গন্ধ, আমরাও চাই এই গন্ধটা থাকুক, কিন্তু দাঁতের যত্নটা যেন আমরা ঠিকভাবে নিই। আসলে সাধারণ কিছু আমাদের প্রশ্ন থেকে থাকে যে রোগীরা যেগুলো বেশি প্রশ্ন করে থাকে বা খুব কমন কিছু প্রশ্ন থাকে যে সমস্যাগুলো আপনারা রোগীদের কাছে পান, এগুলো কী সমস্যা যেগুলো খুব নিয়মিত আপনাদের কাছে আসে এবং সেই সমস্যার সমাধানটা কী? আচ্ছা, সাধারণ সমস্যাগুলো আসলে সাধারণ ওই মানুষের মধ্যে ভুল ধারণা থেকেই কিন্তু সমস্যাগুলো হয়, এবং ভুল ধারণার কারণে মানুষ কিন্তু এগুলো থেকে সমাধান নিতেও দেরি করে ফেলে। হ্যাঁ, যেমন অত্যন্ত সাধারণ আমাদের যে সমস্যা, ওই যে দাঁতের গায়ে খাবার দাবার এগুলো জমে জমে ধীরে ধীরে কিন্তু শক্ত হয়ে পাথরের রূপ নেয়, হ্যাঁ, তখন দাঁতের গায়ে পাথর জমে যায়, তো এই পাথরগুলো পরিষ্কার করা কিন্তু খুব একটা কী বলবো আমি, মানে খুবই জরুরি একটা বিষয়। কিন্তু আমরা সাধারণ মানুষ মনে করি যে পাথর পরিষ্কার করলে হয়তো বা দাঁত দুর্বল হয়ে যায়, স্কেলিং বলে, জি জি জি, স্কেলিং করলে মানুষ ভাবে যে স্কেলিং করলে আমার দাঁত মনে হয় পড়ে যাবে বা দাঁত দুর্বল হয়ে যাবে, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ উল্টো। ওই পাথর বা জীবাণু যদি দাঁতের গায়ে দীর্ঘদিন থাকে, এটা ধীরে ধীরে আমাদের দাঁত এবং মাড়িকে ক্ষয় করে ফেলে। আসলে আমরা দেখতে পাই যে একটা বাড়ি যখন নির্মাণ করা হয়, সেই বাড়িটিকে কিন্তু নির্দিষ্ট সময় পর পর রং করা হয়, পরিষ্কার রাখতে হয়, পরিষ্কার করা হয়, তাহলে কিন্তু সেটি ভালো থাকে। তেমনিভাবে দাঁতকেও নিয়মিত পরিষ্কার রাখার জন্য এটি অবশ্যই, হ্যাঁ, আবর্জনা মুক্ত রাখতে হয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা উপভোগ করছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে বরেন্দ্র অনলাইন টেলিভিশনের বিশেষ আলোচনা অনুষ্ঠান হেলটেক রমজানের স্বাস্থ্যভাবনা। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আপনাদের যদি কোনো বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা আমাদের কমেন্টস বক্সে গিয়ে প্রশ্নগুলো করবেন, আমরা চেষ্টা করব আমাদের আলোচকদের সাথে আলোচনা করে সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমরা কথা বলছিলাম ডাক্তার মোহাম্মদ রকনুজ্জামান রিপন আপনার সাথে। আরও কিছু দাঁতের কমন সমস্যা থেকে থাকে, যেমন মাড়ি ফোলা, দাঁত ব্যথা, অনেক সময় দেখা যাচ্ছে মাড়ি দিয়ে রক্ত পড়ে, তো এই ধরনের সমস্যাগুলো কী করলে মানে পরিহার করা যেতে পারে এবং কী ধরনের চিকিৎসা নেওয়া উচিত? জি, যেটা বলছিলাম প্রথমে যে আমরা
যদি সাধারণ বিষয়গুলোকে একটু গুরুত্ব দিই তাহলে কিন্তু এই সমস্যাগুলোকে এড়িয়ে চলা যায়। তো সেক্ষেত্রে প্রথমত ভালো করে তো পরিষ্কার রাখতে হবে আমাদের মুখ এবং দাঁতটা পরিষ্কার করতে হবে ভালো করে, ভালো মানের একটা ব্রাশ এবং ফ্লুরাইড যুক্ত টুথপেস্ট এটা প্রথমে সবাইকে সাথে রাখতে হবে এবং অভ্যাস করতে হবে যে খাবার দাবারের পরে আমরা ব্রাশটা করি। আর পাশাপাশি যেটা উচিত আমাদের অন্তত 6 মাস বা বছরে একবার করে কিন্তু ডেন্টাল চেক আপ করা উচিত। এটা কোনো মানুষই মনে হয় করতে চান না, ব্যথা না হলে, যেমন আমাদের একটা প্রচলিত কথা আছে যে বাঙালি দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেয় না, কথাটা আসলে খুবই প্রযোজ্য এবং আমাদের সব ক্ষেত্রেই আমাদের জীবনে বাস্তব বাস্তব। হ্যাঁ, তো প্রাথমিক অবস্থায় এগুলো যদি আমরা চেক আপের মাধ্যমে ডাক্তারের শরণাপন্ন হই তাহলে এগুলো আসলে তেমন সমস্যা না, এগুলো সহজ চিকিৎসা আমাদের দেশে আছে। আসলে আমরা আলোচনা করতে করতে একেবারে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে শেষ যে বিষয়টি জানতে চাচ্ছিলাম, যেটি আমাদের সমাজে খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে বাচ্চাদের দাঁতের যত্নে বা বাচ্চাদের যখন নতুন নতুন দাঁত ওঠে বাচ্চারা অনেক ক্ষেত্রে অনাগ্রহ প্রকাশ করে দাঁত ব্রাশ করার জন্য, এক্ষেত্রে বাচ্চাদের কিভাবে উৎসাহিত করা যায় বা বাচ্চাদের দাঁতের যত্নটা বাচ্চাদের জন্য আলাদা কোনো যত্ন কি নেওয়া উচিত কিনা এই বিষয়টি জানতে চাচ্ছিলাম। জি, এটা খুব ভালো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। শিশুদেরও সমানভাবে কিন্তু গুরুত্ব দেওয়া উচিত। খুব ছোট যারা বাচ্চা আসলে, মানে যারা নিজে ব্রাশ করতে পারবে না কিন্তু দাঁত উঠে গেছে দুই একটা কিংবা উঠবো উঠবো অবস্থা, সেই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চার মা বাবা তাদেরকে কিন্তু এটা পরিষ্কার করে দিতে হবে, ব্রাশ করে দিতে হবে। এবং এক্ষেত্রে সিলিকন ব্রাশ নামে একটা সুন্দর ব্রাশ পাওয়া যায় বাজারে, যেটা কিনা বাবা মা তার আঙ্গুলের মধ্যে ঢুকায় নিয়ে বাচ্চার মুখের মধ্যে সে পরিষ্কার করে দিতে পারে। আসলে যে হাত মোজা বা পা মোজার মতো আঙ্গুলে নিয়ে কিছুটা ওই ধরনেরই, এটা শুধু একটা আঙ্গুলে এটা ঢোকাতে হয়, দিয়ে বাচ্চাদের দাঁতগুলো পরিষ্কার করে দিতে হবে খাওয়া দেওয়ার পরে। এবং যারা ফিডার খায় যেসব বাচ্চা, হ্যাঁ, তাদের কিন্তু দাঁতের সমস্যা একটু বেশি হয়, তুলনামূলক দাঁতের ক্ষয় তাদের একটু বেশি হয়। তো চেষ্টা করতে হবে যে ওই খাওয়া দাওয়ার পরে ফিডার বা দুধ যেটা খাই রাতে, সব খাওয়া দাওয়ার শেষে তার মুখটা একটু ব্রাশ করাই দিতে হবে, সম্ভব না হলে অন্তত ন্যাকড়া কিংবা তুলা এটা ভিজায়ে সব দাঁতগুলো একটু মুছে দিতে হবে, এটা মা বা বাবাকে এটা করা লাগবে। আপনি বলছেন প্যারেন্টিং করতে হবে। জি, এটা একটু করতে হবে কষ্ট করে, তাহলে বাচ্চাদের দাঁত কিন্তু ভালো হয়ে যাবে, মানে ভবিষ্যতে তার দাঁতগুলো ভালো থাকবে ইনশাল্লাহ। আর পাশাপাশি যেটা করতে হবে যে ওই শিশুদেরকে যেভাবেই হোক তাদেরকে গল্পের ছলে বা কার্টুন দেখিয়ে যেখান থেকে তারা ব্রাশ করার আগ্রহ পাবে এই ধরনের কোনো কিছু সাহায্য নিয়ে উদ্বুদ্ধ, তাকে ব্রাশের ব্যাপারে উদ্বুদ্ধ করতে হবে। এবং প্রত্যেক শিশু যেন রাতের বেলা ব্রাশ করে ঘুমাতে যায় এটা নিশ্চিত করতে হবে, তাহলে কিন্তু আশা করা যায় দাঁতের 90% বা 95% সমস্যা এড়াতে পারবে শিশুরাও। ধন্যবাদ দীপন ভাই, খুব চমৎকার কথা বলছিলাম আমরা। আসলে আমরা এখন অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমরা সম্মানিত আলোচকের কাছে বিশেষ বিশেষ কিছু বিষয় জানতে পেরেছি, যেমন ডেন্টাল ক্লস যেটি আমরা যদি নিয়মিত ব্যবহার করে থাকি তাহলে কিন্তু দাঁতকে পরিষ্কার রাখতে পারবো। আমরা আরও জানতে পেরেছি, বিষয়টি আমার কাছেও নতুন ছিল, যে আসলে আমরা প্রত্যেকবার হয়তো ব্রাশ করি কিন্তু ব্রাশ করার পরে যদি আমরা দাঁতের মাড়িগুলো একটু ম্যাসাজ করে নিই তাহলে আমাদের যে ব্লাড সার্কুলেশন সেটি বাড়বে এবং দাঁত আরও বেশি ভালো থাকবে। তাছাড়া বাচ্চাদেরকে আমরা ব্রাশ করার ক্ষেত্রে কীভাবে আরও আগ্রহ করতে চাই এই বিষয়েও জানতে পেরেছি। সম্মানিত আলোচক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের কাতারতে জানাচ্ছি হিলটেক রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স তাদের এই রমজান মাস জুড়ে ফ্লট বুকিংয়ে দিচ্ছে বিশেষ আকর্ষণীয় উপহার। আর আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে হিলটেক রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্সের পক্ষ থেকে সম্মানিত আলোচক, আপনার জন্য থাকছে ছোট্ট একটি উপহার। অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, হিলটেক রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স প্রেজেন্টস রমজানের স্বাস্থ্য ভাবনা অনুষ্ঠান আপনারা প্রতিদিন দেখবেন বিকেল 4:30 শুধুমাত্র বরেন্দ্র অনলাইন টেলিভিশনের পর্দায়। অনুষ্ঠান গ্রন্থনা এবং উপস্থাপনায় আপনাদের সঙ্গে ছিলাম আমি হাসান আবাবিল। আপনারা নিয়মিত আমাদের এই অনুষ্ঠানটি দেখুন, আমাদের সাথেই থাকুন। আপনাদের মাঝখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। হাসান আবাবিলের গ্রন্থনা ও উপস্থাপনায় বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠান হেলটেক রমজানের স্বাস্থ্য ভাবনা দেখবেন রমজান মাস জুড়ে প্রতিদিন বিকেল 4:30 শুধুমাত্র
বরেন্দ্র অনলাইন টেলিভিশনে।